সুতরাং কোন দায়িত্ব পেয়ে নিজেকে সফল মনে করা, নিজেকে বহুত কিছু মনে করা, এটা বুকামি। এটা কি? বুকামি। এবং জেহালত, জাহিল এবং মূর্খতার বহিঃপ্রকাশ। শয়তান সে যখন মুআল্লিমুল মালাইকার দায়িত্ব পেল, বিশাল বড় এক দায়িত্ব পাওয়ার পরে সে নিজেকে মনে করেছে আমি তো বড় দায়িত্বশীল। সে এই দায়িত্বশীল জায়গায় দায়িত্বশীল আচরণ না করবার কারণে রব তাকে পৃথিবীর সর্বনিকৃষ্ট প্রাণী বানাইয়া দিলেন। কথা বলেন না কেন? এজন্য আমরা যার যার জায়গায় যার যতটুকু দায়িত্ব আছে এটাকে যদি বিশাল কিছু মনে করে অহংকার প্রদর্শন করি, আল্লাহ চাইলে তোমাকে আমাকে অস্তিত্বহীন করে, বেইজ্জত করে সমাজের মাটির সাথে মিশিয়ে দিতে পারে। সুতরাং সফলতা এবং কামিয়াবি দুনিয়ার বস্তুর মধ্যে নয়, বিশাল সম্পদ এবং দায়িত্বের মধ্যে নয়, সফলতা এবং কামিয়াবি পূর্ণাঙ্গ অর্জিত হবে রবের জান্নাত পাওয়ার মধ্য দিয়া। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন সফল মানুষ তো যা চাইবে তাই পাওয়ার কথা, না পাওয়ার কথা না। আপনি আমি দুনিয়া যা চাইবো তাই পাইব বললেন না? আপনি দেখেন তো পৃথিবীর একজন সফল মানুষ দেখেন যে যা চায় তাই পায়, আছে নাই? অসুস্থ হলে ডাক্তারে যাওয়া লাগবে, মাথায় টেনশন আসবে, কষ্ট আসবে, বহুত বিপদ আসবে, রাস্তায় গাড়ি চালালে অ্যাক্সিডেন্টেরও ভয় আছে, মানুষ পিটিয়ে মেরে ফেলে দেওয়ারও ভয় আছে, মানুষ বেইজ্জত করারও ভয় আছে। আল্লাহ পাক বলছেন ওয়ালাহুম্মা ইয়াদাউন, কিন্তু পরিপূর্ণ সফলতা তারাই পাবে, তারা যা চাইবে তাই পাবে, আর যাই চাবে তাই পাবে। তা পাওয়ার একমাত্র জায়গা কোথায়? সবাই বলেন জান্নাত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন কোরআনে কারীমের 30 নম্বর পারায় সূরা আলায়, সাফল্য লাভ করার কিছু প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র আল্লাহ দিয়েছেন। আলায় সাব্বিহ ইসমা রব্বিকাল আলা, এখানে আল্লাহ মধ্যখানে গিয়ে বলছেন কদ আফলাহা মান তাজাক্কা। আল্লাহ বলছেন যে নিজেকে পাপ কর্ম থেকে পবিত্র রাখে সে সফল কাম। যে নিজেকে পাপ কাজ থেকে, বলেন পাপ কাজ থেকে, যে নিজেকে পাপ কাজ থেকে সে কি, বলেন সে কি? এরপরে বলছেন বল তু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলছেন তোমরা দুনিয়াকেই পরকালের উপর অগ্রাধিকার দিয়ে থাকো, তোমরা দুনিয়াকেই পরকালের উপরে অগ্রাধিকার দিয়ে থাকো, অথচ পরকাল হচ্ছে উত্তম, কারণ তাতেই প্রত্যেক মানুষের মনের পূর্ণাঙ্গ বাসনা অর্জিত হয় এবং স্থায়ী থাকে। দুনিয়ায় পূর্ণাঙ্গ বাসনা অর্জিত হয় না, স্থায়ী থাকে না। তাহলে বোঝা গেল মোট কথা, পূর্ণাঙ্গ বাসনা পূরণ হওয়া এবং সকল বাসনা স্থায়ী হওয়ার জায়গা কোথায়? সবাই বলেন আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? যেতে হলে ইবাদত করতে হবে কার? সবাই বলেন ইবাদত করতে হবে কার? আল্লাহ। আল্লাহ পাক এখানে বললেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা সফল কাম। মুমিনের গুণগুলো আমরা ছোট ছোট করে বলি। এক নম্বরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, শুরুই করলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে বিনয় এবং নম্র হয় তারা সফল কাম। এক নম্বর, যারা নিজেদের নামাজে বিনয়, বলেন বিনয়, আবার বলেন নামাজে বিনয়, তারা কি? বলেন নামাজে যারা বিনয় নম্র হয় বিনয় এবং তারা কি? এক নম্বর, যারা নামাজে বিনয়ী হয়, যারা নামাজে নম্র হয়,
রব বলেছেন তারা কি সফল কাম বিনয় এবং নম্র শরীয়তের পরিভাষায় আল্লাহ বললেন আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন নামাজে স্থিরতা অবলম্বন করা অন্তরে স্থিরতা থাকা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে নামাজের ভিতরে স্থির রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের নড়াচড়া করাকে নিষেধ বলেছেন হারাম বলেছেন কথাগুলো বুঝবেন নবীজি বলেছেন তাফসীর মাজহারিতে আছে হযরত আমর ইবনে দিনার থেকে বর্ণনা পৌঁছায় অঙ্গ প্রত্যঙ্গকে স্থির রাখা মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত পুরো বডিকে স্থির রাখার নাম হচ্ছে নম্রতা এবং বিনয় নামাজের প্রত্যেকটা অঙ্গকে কি করা স্থির রাখা হযরত আতা বলেন নামাজের ভিতরে দৃষ্টি অবনত রাখা এবং আওয়াজকে ছোট করা তার নাম খুশু নামাজের ভিতরে খেলা না করা তার নাম খুশু এখন নামাজের ভিতরে খেলা এটা বুঝবেন কেমনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে নামাজে দাঁড়িয়ে থাকতে দেখলেন সেই ব্যক্তি এভাবে দাঁড়িয়ে নড়তেছে এভাবে কি করতেছে এই যে দেখাচ্ছি আর তো কিছু করে নাই নবীজি বললেন এর অন্তরে কোনো খুশু নাই খুজু নাই এর অন্তরে স্থিরতা নাই নম্রতা নাই এর অন্তরে ভদ্রতা নাই এর নামাজ হচ্ছে না নামাজ যদি নামাজের মতো হবে দাড়ি নিয়ে খেলতেছে কেন সহজ কথাটা বললাম হযরতে আবু দাউদ শরীফে পাওয়া রাদিয়াল্লাহু তাআলা নিষেধ নির্দেশ করেছেন তোমরা যদি নামাজে খুশু বুঝাতে চাও নম্রতা বুঝাতে চাও তাহলে সেজদার দিকে চুপ রাখো এদিক সেদিক চুপ করতে পারো না তাহলে নামাজে একবার মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত নীরব থাকা সেজদার জায়গার দিকে তাকিয়ে থাকা বডির কোন অংশকে নড়াচড়া না করা তার নামই হচ্ছে খুশু তার নাম এভাবে যদি নামাজ পড়ে তাহলে নামাজ কামিয়াব হয় কমপ্লিট হয় এভাবে যদি কেউ নামাজ না পড়ে তার নামাজ কমপ্লিট হয় না এক নাম্বার দুই নাম্বার বলেছেন ওয়াল্লাযীনাহুম আনিল লাগউই মুরিদুন যারা অনর্থক কথাবার্তায় লিপ্ত হয় না তারা সফল কাম যারা অনর্থক কথা বলেন মানুষ যখন অনর্থক কথাবার্তা বাদ দেয় তখন ইসলামের সৌন্দর্য তার মাঝে ফুটে উঠে ইচ্ছায় অনিচ্ছায় যখন মানুষ অনর্থক কথাবার্তা বাদ দিয়ে দেয় যার মধ্যে কোনো উপকার নাই ধর্মীয় কোনো উপকার নাই এমনি চার দোকানে বসে বসে গল্প করতেছে গীবত করতেছে শেকায়ত করতেছে বন্ধু বান্ধবদেরকে নিয়ে অফিসে বসে আড্ডা মারতেছে গল্প করতেছে গীবত শেকায়ত করতেছে চার দোকানে বসে আড্ডা দিচ্ছে বিভিন্ন বসের রুমে বসে আড্ডা দিচ্ছে বিভিন্ন গাড়িতে বসে আড্ডা দিচ্ছে দোকানে বসে আড্ডা দিচ্ছে পার্কে বসে আড্ডা দিচ্ছে আর গল্প গুজব করা গীবত শেকায়ত করা উপকার না গুনাহ বলেন কোন হাজি সাহেব কি কাজগুলো করে না কথা বলেন না কেন কোন হাজি সাহেব যদি করে কোন মাওলানা সাহেব যদি করে কোন বড় আল্লামা যদি করেন কাবা ঘরের ইমামও যদি করেন কোন বড় নবীও যদি করেন মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল যদি করে এতিমখানার দায়িত্বশীল যদি করে যে যার জায়গায় দায়িত্বশীল এই কাজগুলা করে মানে অনর্থক কথাবার্তায় লিপ্ত হয়ে গীবত শেকায়েতে লিপ্ত হয়ে যায় সে যত নামাজি হোক আল্লাহওয়ালা হোক রব বললেন সে মুমিন না রব বললেন কারণ মুমিনের যে সাত গুণ এখানে বললেন দু নম্বর বললেন মুমিন তো সফল কাম সে যে অনর্থক কথাবার্তার থেকে নিজেকে বাঁচাইয়া রাখে এখন একজনে হাত উঠে বলেন যে আমি আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ
আমার কাছ থেকে অনর্থক কথাবার্তা হয় না।